ওয়েলকাম টু গল্পের বৈঠক, আমি রূপসা আবার চলে এসেছি। আর আজকে আমরা শুনব লেখক সমরেশ বসুর লেখা অশোক ঠাকুর সমগ্র থেকে মুখোমুখি ঘর গল্পটির তৃতীয় পর্ব। তো চলুন বেশি দেরি না করে আজকের পর্বটি শুরু করা যাক। হটকা একটা কাল লেগেছিল কাল রাত্রি থেকেই। প্রবীর সব কথা অশোককে কিন্তু সত্যি বলেনি, কিন্তু গোপন করারই বা কি থাকতে পারে? আর গোপন যদি করবারই ছিল তাহলে প্রবীরের এ শহরে আসার কথা না জানালেই পারত। প্রবীর যদি একটা চিঠি দিয়ে না জানাতো তাহলে অশোক তো প্রবীরের কথা কিছুই জানতে পারত না। আর প্রবীরের জন্যই গতকাল রাত্রে অশোক মৃণালিনীতে এসেছিল, সেই জন্যেই শ্যামাপদর কাছে ও একজন সন্দেহভাজন মানুষ হয়ে পড়েছে। এই মুহূর্তে অশোকের এখন মনে হচ্ছে যে এই খুনের ব্যাপারে প্রবীরকে এখন আর কোনো দিক থেকেই সন্দেহের ঊর্ধ্বে রাখা যায় না। এমনকি ভিতরে যে অজানা কারণই থাকুক এবং যে মোটিভে থাক, প্রবীরের পক্ষে দীপান্বিতা বসুকে হত্যা করা মোটেই আশ্চর্যের ব্যাপার না। অশোক খুব সাবধানে ম্যানেজারকে জিজ্ঞেস করল, মেয়েটি আমাদের শহরের নয় তো? নয় বলেই তো মনে হচ্ছে, ঠিকানা তো কলকাতার দিয়েছে। আগে থেকে খবর দেওয়া ছিল? ম্যানেজার জবাব দেবার আগেই শারদাবাবু বিরক্ত স্বরে বলে উঠলেন, কোন আক্কেলে আপনি অশোককে তখন থেকে অসব কথা খুলে বলে যাচ্ছেন? ভুলে গেলেন থানার ওসি বারণ করে গেছে? অশোক এসে কিছু জিজ্ঞেস করলে যেন আমরা জবাব না দিই। ম্যানেজার বাবু যেন জিভে কামড় লেগে গেল, বললেন, আরে ছি ছি, সত্যি তো একেবারে ভুলেই গেছি। তারপর অশোকের দিকে চেয়ে বললেন, আপনিও তো বেশ লোক মশাই, জেনে শুনে আমাকে সব কিছু জিজ্ঞেস করে জবাব নিয়ে নিচ্ছেন। অশোকের মনে মনে বেশ হাসি পেল, কিন্তু ও বেশ গম্ভীরভাবেই বলল, আমি মশাই পুলিশের লোকও না কিছুই না, আমার আর খবর নিয়ে কি হবে? তবে বন্ধুর কথা জিজ্ঞেস করতে কথার পৃষ্ঠে কথা এসে গেছে। শারদাবাবু বলে উঠলেন, না না, ওসব ওই কথার পৃষ্ঠে কথা আসাটা অত ভালো কথা না। কিসের থেকে কি হবে কেউই তো আর বলতে পারে না। আমি পড়েছি এদিকে মহা ঝামেলায়, খুনোখুনি করতে চাও বাবা তার জন্য অন্য তো অনেক জায়গা আছে, আমার এই হোটেলটিতেই করতে হলো কেন? এটা হলো কাকের বাসায় কোকিলের ডিম পেড়ে রেখে যাওয়ার মতো, দায় দায়িত্ব যা সব কিছুই কাকের, তারপরে কোকিলের বাচ্চার পাখা গজালেই সে উড়ে পালিয়ে যাবে। শারদাবাবু একটু যেন প্রসন্ন হলেন অশোকের ওপর, বললেন, যা বলেছ, কাকের ঝামেলাই বটে। অশোক আবার সুযোগ বুঝে ম্যানেজারকে জিজ্ঞেস করল, ওই নেভি ব্লু সোয়েটার গায়ে লোকটার নাম কি ছিল? সমরেন্দ্র চক্রবর্তী। শারদাবাবু আবার ম্যানেজারকে ধমকে উঠলেন, আবার আবার আপনি অশোকের কথা জবাব দিচ্ছেন? ই, আরে চিচি, মনেই ছিল না, আসলে আমি এমন এক্সাইটেড হয়ে আছি কিছু মনেই রাখতে পারছি না। শারদাবাবু অশোকের দিকে এবারে ফিরে বললেন, তুমি বা কিরকম ছেলে হে, জেনে শুনে কথা বের করবার চেষ্টা করছো? এতেই তো মনে হচ্ছে যে তোমার কোনো রকম খারাপ মতলব আছে। অশোক নিরীহভাবে হেসে বলল, কি যে বলেন, আমার আবার কি মতলব থাকতে পারে? তবে শ্যামাপদবাবু নিজেই আমাকে একটা খবর দিলেন কি না, এখানকার কেউ আমার নামে একটা জাতা নাকি মিথ্যে কথা বলেছে। শারদাবাবু ভুরু কুঁচকে বললেন, কিরকম মিথ্যে কথা শুনি? আমি একবার আমার বন্ধুর সঙ্গে ওপরে গিয়েছিলাম, তারপর নিচে বসে বসেই তার সঙ্গে গল্পগুজব করেছি। শ্যামাপদবাবুকে হোটেলেরই নাকি কেউ বলেছে যে চলে যাবার আগে আমি নাকি আর একবার ওপরে উঠেছিলাম। শারদাবাবু ম্যানেজারের দিকে তাকালেন, ম্যানেজার বললেন, আমি সেরকম কিছু বলিনি, তবে চাকর বাকরেরা কেউ কিছু দেখে বলে থাকলে সে কথা আলাদা।
সেটাই আমি জানতে চাইছিলাম যে কথাটা কে আমার নামে বলল। সত্যি বললে আপত্তি ছিল না, কিন্তু মিথ্যে করে কথাটা বলতে গেল কেন? অশোক সারদাবাবুর দিকে তাকাল। আপনি যদি একটু অনুমতি দেন তাহলে ওদের আমি কথাটা জিজ্ঞেস করতে পারি। এখন মোলায়েম আর সম্ভ্রমের সঙ্গে কথাটা বলায় সারদাবাবু এক কথায় আর অশোকের প্রস্তাবটা নাকচ করে দিতে পারলেন না। অশোক আবার বলল, আমরা এই শহরেরই ছেলে, জন্ম থেকেই তো আমাদের দেখছেন, আমাদের সম্পর্কে কোনো খারাপ কথা শুনেছেন কি? তা ঠিকই, তবে পুলিশ টুলিশের ব্যাপার কি না? আপনি জানেন ম্যানেজারবাবু অশোকের নামে কথাটা কে বলেছে? না, বললাম তো আমি কিছুই শুনি টুনি নিয়ে বিষয়। সারদাবাবু ভিতরের দিকে তাকালেন। অফিস ঘরের পাশেই ভিতর দিকে ডাইনিং রুম, সেখানেই চাকরবাকর কয়েকজন দাঁড়িয়েছিল। সারদাবাবু বললেন, তুমি ওখানে যাও, গিয়ে জিজ্ঞেস করো যে কথাটা কে বলেছে, এরকম মিথ্যে কথা বলাটাও তো ঠিক না। অশোক যেন পা তুলেই ছিল, ও ডাইনিং রুমে গিয়ে একজন চাকরকে জিজ্ঞেস করল, ঝি ঠাকুর এরা সব কোথায়? চাকরটা জবাব দিল, আগে বাবু ঝি বাটনা বাটছে আর চাকর রান্না চাপিয়েছে। তোমরা সবাই রান্নাঘরের কাছে একটু চলো তো, আমি একটা কথা জিজ্ঞাসা করব। চাকর তিনজন নিজেদের দিকে একবার চোখ চাওয়াচাই করল, তারপরে অশোকের দিকে দেখে সবাই রান্নাঘরের কাছে গেল। ঠাকুর রান্নাঘরের ভেতর থেকে বেরিয়ে এলো, ঝি বাটনা বাটা থামিয়ে ভয় ভয় চোখে সকলের দিকে তাকালো। অশোক জিজ্ঞেস করল, আমি তো বাপু পুলিশের লোক না, আমাকে দু একটা কথা বলো তো। আচ্ছা, কে বলেছে যে আমি রাত্রে চলে যাবার আগে নাকি আপার উপরে উঠেছিলাম? সবাই সকলের মুখের দিকে দেখতে লাগলো। ঠাকুরই প্রথম বলল, আগে আমি তো বাবু আপনার কথা কিছুই বলিনি। একজন প্রৌঢ় চাকর বলল, দারোগা বাবু সবাইকে আপনার কথা জিজ্ঞেস করছিলেন, আপনি কখন এসেছেন, কখন গেছেন, কয়বার উপরে উঠেছিলেন। তা বাবু আমরা কি সব লক্ষ্য রাখি? আমাদের কি আর কাজ নাই? আমি বললাম আপনাকে আমি একবারও উপর পানে যেতে দেখিনি। আর একজন চাকর বলল, আমি আপনাকে সেই বাবু আর এক দিদিমণির সঙ্গে একবার উপরে যেতে দেখেছিলাম, তো সে কথাটাই বলেছি। অশোক সকলের মুখের দিকেই তীক্ষ্ণ জিজ্ঞাসু চোখে তাকাল, আর কেউ কিছুই বলল না। তার মানে এরা তার বিষয়ে দারোগাকে হয়তো কিছুই বলেনি, অথবা বানিয়ে বানিয়ে অনেক কিছুই বলেছে, কিংবা এমনও হতে পারে শ্যামাপাদ অশোককে খানিকটা ভয় দেখাবার জন্যই কথাটা বলেছে বলে অশোকের প্রতিক্রিয়া লক্ষ্য করেছে। অশোক একবার ঠাকুরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, যে মেয়েটি মারা গেছে তার খাবার কাল রাত্রে কখন দেওয়া হয়েছিল, আর সে নিচে এসে খেয়েছিল না ওপরে নিজের ঘরেই? ঠাকুর বলল, পৌনে দশটার সময়, সেই দিদিমণির খাবার তার ঘরেই পাঠানো হয়েছিল, আমি নিজেই হাতে করে তার খাবার বেড়ে দিয়েছি। আর সেই খাবার কে দিতে গিয়েছিল? একজন চাকরকে দেখিয়ে ঠাকুর বলল, এই যে এই এই বিষ্টু গেছিল। অশোক বিষ্টু নামে চাকরের দিকে তাকাল, জিজ্ঞেস করল, তুমি গিয়ে কি দেখলে, দিদিমণি একলা রয়েছেন? বিষ্টু বলল, হ্যাঁ বাবু, তবে আমি দেখলাম আমি যখন খাবার নিয়ে যাচ্ছি 14 নম্বরের দিদিমণি 3 নম্বর থেকে যেন বেরিয়ে গেলেন। যেন মানে? ঠিক করে দেখনি? ঠিক করে দেখেছি, কেননা সে দিদিমণি তো 14 নম্বর ঘরে সে দিয়েছিলেন। আর খাবার দিতে গিয়ে দিদিমণিকে দেখতে পেয়েছিলে? হ্যাঁ। কি করছিলেন? উনি মেজের ওপর দাঁড়িয়েছিলেন, আমাকে দেখে বললেন, খাবার নিয়ে এসেছ, রেখে যাও, রাত্রে আর দরকার হবে না।
এটো বাসন কাল সকালবেলা নিয়ে যে ওখন, তা আমি খাবার রেখে চলেইছি। অশোক জিজ্ঞেস করল, আর কি দেখেছো মনে করতে পারো? আর তো কিছু দেখি নাই বাবু। আচ্ছা, তুমি যে 14 নম্বরের দিদিমণিকে 3 নম্বর থেকে বেরিয়ে যেতে দেখেছিলে, সে কথা দারোগাবাবুকে বলেছ? এই সময় বিষ্ঠুর মুখে ধরা পড়া আতঙ্কের ছায়া ফুটে উঠল। সহসা সে কোনো জবাব দিল না। অশোক তাকে বলল, দেখো আমি পুলিশের লোকটোক না, কিছু বলবো না, আমাকে তুমি সত্যি করে বলো। বিষ্টু প্রায় স্খলিত গলায় বলল, আগে আগে না বাবু, সে সে কথা আমি দারোগাবাবুকে বলিনি, ভাবলাম কি জানি যদি চোখের ভুল হয়ে থাকে। অশোক 1 সেকেন্ড ভাবল, বলল, আচ্ছা আর এক বাবু কাল রাত্রেই চলে গেছেন, এই ধরো আমাদের বয়সই হবে, নীল রঙের একটা সোয়েটার গায়ে ছিল। অন্য একজন চাকর বলে উঠল, হ্যাঁ হ্যাঁ জানি বাবু, সে তো 8 নম্বরে ছিল। সেই বাবুকে কখনো 3 নম্বরে যেতে দেখেছ? আগে না বাবু। তোমার নাম কি? আগে শ্রীধর বাবু। আচ্ছা শ্রীধর, সেই বাবুকে তুমি কি খেতে দিয়েছিলে? আগে হ্যাঁ, 6-7-8 আর ওদিকে 9-10-11-তে আমার ডিউটি ছিল। অশোক বলল, সেই বাবুও ঘরে বসেই খাবার খেয়েছিলেন? আগে। কটা নাগাদ? ওই তো আমি আর বিষ্টু প্রায় একসঙ্গেই খাবার নিয়ে ওপরে উঠেছিলাম। তুমিও কি 14 নম্বরের দিদিমণিকে 3 নম্বর থেকে বেরোতে দেখেছিলে? আগে না বাবু, তবে। শ্রীধর হঠাৎ চুপ করে গেল। অশোক শ্রীধরের চোখের দিকে তাকালো। শ্রীধর কিছু তো একটা জানে কিন্তু বলতে ভরসা পাচ্ছে না। অশোক বলল, আমাকে তুমি সব বলতে পারো, আমি কারোকে একটি কথাও বলবো না। আগে বাবু, 8 নম্বরের বাবু 6-10টার সময় যখন হোটেল থেকে চলে যান, তখন উনি একবার 3 নম্বরে গেছিলেন। কি করে জানলে? আমি নিজের চোখে দেখেছি বাবু, 3 নম্বরের দরজার সামনে দাঁড়িয়ে কি যেন বললেন, তারপর উনি চলে এলেন। আমি বাবুকে স্টেশনে তুলে দিয়ে এসেছিলাম কি না। ওই সময় শারদাবাবুর গলা শোনা গেল। কই হে অশোক, তোমার হলো? একবার এদিকে চলে এসো। আর বেশিক্ষণ থাকলে ভদ্রতার খাতিরটুকু তো আর থাকে না, ও সমস্ত মস্তিষ্কটা জটিল চিন্তায় একেবারে জট পাকিয়ে গিয়েছে। একটা একটা করে না খুললে কিছুই পরিষ্কার করা যাবে না। সমস্ত ব্যাপারগুলো কেমন যেন গুলমেলে লাগছে। কিন্তু 8 নম্বরের লোকটার নাম ঠিকানা জানাটা খুবই দরকার। বলতে গেলে 8 নম্বরকেই 3 নম্বরের দরজায় শেষ দেখা গিয়েছে। আরও কিছু জিজ্ঞাসাবাদের দরকার ছিল। সব থেকে দরকার ছিল যে 3 নম্বর ঘরের চেহারাটা একবার দেখা। ঠিক এই সময়ই শ্যামাপদ এসে মৃণালিনীর অফিসে ঠুকল। অশোককে দেখেই বলে উঠল, দ্য ডেভিল উড নট লিসেন টু দ্য স্ক্রিপচার্স, জোরে না শোনে ধর্মের কাহিনী। অশোক শ্যামাপদর দিকে ফিরে বলল, আমাকে বলছেন নাকি? এমন কথা বলবার মতো আর এখানে কেউ আছে বলে তো মনে হচ্ছে না। আপনি আমাকে শহরের বাইরে যেতে বারণ করেছেন, মৃণালিনীতে আসতে তো বারণ করেননি। করিনি বুঝি? আর সেই সুযোগটাই তুমি নিয়ে নিলে, তাই না? কিন্তু কলেজে তো ঠিক ঘুরে এসেছ। সেটা আমার বন্ধুর কথা ভেবে, বাণীদিকে জিজ্ঞেস করতে গেছিলাম যে বন্ধুর বোনকে ভর্তি করানো গেছে কি না। পেয়েছি পেয়েছি, তোমার সব খবরই পেয়েছি। তা এখানে এসে কি সংবাদ জোগাড় করলে বলো?
অশোক একবার সারদাবাবুর দিকে দেখে বলল, কিছুই না, এমনি একবার এসেছিলাম। সারদাবাবুই তাড়াতাড়ি প্রতিবাদ করে উঠলেন, ওহো হো, কথাটা ঠিক হলো না কিন্তু অশোক, তুমি জানতে এসেছিলে যে তোমার ওপরে যাওয়ার বিষয়ে পুলিশকে কে বলেছে? হ্যাঁ, সেটা অবশ্যই আমার জানতে ইচ্ছা করছিল যে কে আমার নামে মিথ্যে কথাটা বলল। সত্যি মিথ্যা যে যাই বলুক, তুমি কি করবে তার তার নামে মামলা করবে? অশোক হেসে বলল, না, তার মোটিভটা একটু জানতে ইচ্ছে করছিল। তা কি জানা গেল? জানা গেল যে তারা কেউ কিছুই বলেনি, ওটা আপনারই তৈরি কথা। আচ্ছা, আমি চলি বলে অশোক পা বাড়াতেই শ্যামাপদ তার পথ রোধ করে বলল, দাঁড়াও, এত সহজে তো বের হওয়া যায় না। আমি জানতে চাই যে তুমি কেন মৃণালিনীতে ঢুকেছিলে। বললাম তো, কিন্তু তা বললে তো আর হবে না, ইউ আর ওয়ান অব দ্য সাসপেক্টস অব দিস মার্ডার কেস, আই টোল্ড ইউ দ্যাট, তবু তুমি কেন এখানে এসেছিলে? অশোক শ্যামাপদ চোখের দিকে তাকালো, লোকটা সত্যিই রেগে গিয়েছে। রাগের আসল কারণটাও অশোক অনুমান করতে পারছে। অশোক কতখানি গোপন বা অজানা খবর সংগ্রহ করেছে সেই সন্দেহই রাগটা বাড়িয়ে তুলেছে। অশোক বলল, যা বলবার তা তো আপনাকে বলেই দিলাম, আর আমার কিছু বলবার নেই। জানো, তোমাকে এক্ষুনি আমি কাস্টডিতে পুরে নিতে পারি। অশোক নিরীহ ভঙ্গিতে বলল, দিলে আর কি করব বলুন, দিতে তো আপনি পারেনি। শ্যামাপদ শারদবাবুর দিকে ফিরে জিজ্ঞেস করল, এ কতক্ষণ আগে এসছে এখানে? শারদবাবু বৃদ্ধ মানুষ, স্বভাবতই একটু নার্ভাস হয়ে পড়েছেন। বললেন, এই তো মিনিট 20-25 হবে, কি বলেন ম্যানেজারবাবু? ম্যানেজারবাবু সায় দিলেন, হ্যাঁ সেই রকমই হবে, কিন্তু অশোকবাবুকে তো আমরা কোনো কথা বলিনি, আপনি স্যার বারণ করেছিলেন, সেই জন্যেই বলিনি। তবুও শ্যামাপদ চোখ থেকে তো সন্দেহ ঘুচতে চায় না, সে একবার শারদাবাবু আর একবার ম্যানেজারের দিকে তাকিয়ে দেখল, তারপরে জিজ্ঞেস করল, নতুন কোনো খবর আছে? ম্যানেজার বললেন, আগে না স্যার। শ্যামাপদ আবার বলল, মনে রাখবেন, নতুন কোনো বোর্ডার এলেই আমাকে খবর দেবেন। শারদাবাবু বলে উঠলেন, আর বোর্ডার আসবে না, মৃণালিনী এমনিতেই উঠে যাবে। কিন্তু একটা কথা আমাকে বলুন তো মশাই, বোর্ডার এলেই আপনাদের খবর কেন দিতে হবে? মানে নতুন যারা আসবে তাদেরও কি আপনারা খুনি বলে চালান করতে চান নাকি? এ তো হোটেল তুলে দেওয়ার ব্যবস্থাই হচ্ছে দেখছি। শ্যামাপদ এবার একটু শান্ত হল, শারদাবাবুকে বুঝিয়ে বলবার মতো করে বলল, কথাটা তা হচ্ছে না স্যার, নতুন বোর্ডার এলে আমাদের খবর দিতে বলছি এই কারণে যে আমরা একটু লোকটাকে লক্ষ্য রাখব। বলা তো যায় না, হয়তো আসল কালপ্রিট একবার ঘুরে যেতে পারে। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার বোর্ডারকে ডাকাডাকিও করবো না, কোনো রকম হয়রানিও করবো না, খালি একটু আড়াল আবড়াল থেকে ডেকে একটু দেখে নেব। শারদাবাবু তাতে বিন্দুমাত্র সান্ত্বনা পেলেন বলে তো মনে হলো না, ছড়িটা চেয়ারের হাতল থেকে তুলে নিয়ে বললেন, যা খুশি করুন গে, আমার তো আর কিছু বলবার নেই, এই হোটেল যে উঠে যাবে তা তো বুঝেই নিয়েছি। কোথা থেকে যে ছুঁড়িটাই হোটেলে উসে উঠল, আর কে যে তার গলাটা ফুটো করে মারল ভগবানই জানে। শ্যামাপদ আশা দেবার মতো বলল, দেখবেন সময়ে সবই ঠিক হয়ে যাবে, চিরদিন এসব তো আর কেউ মনে রাখে না। অশোকের দিকে ফিরে শ্যামাপদ একবার দেখল, তারপরে দরজার কাছে যে পাহারা ছিল তার দিকে ফিরে জিজ্ঞেস করল, 3 নম্বরের পাহারা ওপরে আছে? পাহারা বলল, জি হ্যাঁ। শ্যামাপদ অশোকের দিকে ফিরে বলল, তুমি আমার সঙ্গে এসো।
শ্যামাপদ দোতলার সিঁড়ি দিয়ে ওপরে উঠল। অশোক মনে মনে একটু হাসল। শ্যামাপদর উদ্দেশ্য বুঝতে ওর আর কোনো অসুবিধেই হচ্ছে না। ওপরে নিয়ে গিয়ে সে অশোককে সব দেখাতে চায়। তারপরেই শুরু হবে শ্যামাপদর জিজ্ঞাসা। তবে অশোকের মনে কৌতূহল আর উত্তেজনা আরও বাড়ল। ওপরের অবস্থাটা ও এমনিতেই দেখতে চাইছিল, বিশেষত খুনের ঘরটা, 14 নম্বর আর সম্ভব হলে ওই 8 নম্বর ঘরটাও। 8 নম্বর ঘরের লোকটাকে অশোকের আগাগোড়াই কেমন যেন সন্দেহজনক লাগছে। একটা বিষয়ে ও নিশ্চিন্ত হয়ে গিয়েছে, গতকাল সন্ধে 7টা নাগাদ যখন দীপান্বিতা বসু প্রথম এলো, 8 নম্বরের লোকটি তখনই দোতলায় চলে যায়, এবং সম্ভবত তার সঙ্গে দীপান্বিতার উপরে কোনো কথা হয়ে থাকবে। কথা যদি নাও হয়ে থাকে, চোখাচোখি তো নিশ্চয়ই হয়েছে। দুজনের মধ্যে তো পরিচয় ছিল বলেই মনে হয়। যদিও কোনো প্রমাণ নেই, তথাপি অশোককে এই চিন্তাটা প্রথম থেকেই যেন পেয়ে বসেছে। ওপরে বারান্দাটাকে এক ধরনের করিডোর বলা যায়। দুপাশেই ডাবল বেডেড রুম, এক মাপের এবং এক সাইজের। ডাইনে বাঁয়ে মুখোমুখি দরজা। দরজা খোলা থাকলে একটা ঘর থেকে আর একটা ঘর অনেকখানি দেখা যায়, অবশ্যই যদি পর্দা সরানো থাকে। সিঁড়িটা দিয়ে উঠলে প্রথমেই ডান দিকে 8 আর বাঁদিকে 9 নম্বর ঘর। সারি সারি ঘরের শেষে একেবারে রেলিং দেওয়া বারান্দা। বারান্দাটা বোর্ডারদের সকলের ব্যবহারের জন্য। বারান্দায় দাঁড়ালে অনেকটা শহর দেখা যায়। রাস্তার ওপরেই বারান্দাটা। 3 নম্বর ঘরের সামনে টুলের ওপর একজন পুলিশ পাহারায় বসেছিল। শ্যামাপদকে দেখেই সে উঠে দাঁড়াল। শ্যামাপদ তার নিজের পকেট থেকে চাবি বের করে 3 নম্বরের তালা খুলল। অশোক সেই ফাঁকে দেখে নিল 14 নম্বর ঘরেও তালা ঝুলছে। সিঁড়ি দিয়ে উঠে প্রথমেই লক্ষ্য করেছে যে 8 নম্বরেও তালা লাগানো। 3 নম্বর ঘরের দরজা জানালা সবই বন্ধ। শ্যামাপদ বাঁ দিকে হাত বাড়িয়ে 2-3টে সুইচ টিপল। তারপরে নিয়ন আলো জ্বলে উঠল, প্রায় দিনের ব্যানার মতোই আলো করে। মৃতদেহ সরিয়ে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘরের মধ্যে কোনো দুর্গন্ধ নেই, বরং একটা হালকা মিশ্রিত প্রসাধনের গন্ধই যেন রয়েছে। অশোক বিছানার দিকে একবার তাকালো। হালকা নীল রঙের বেড কাভারটা তখনও ওঠানো হয়নি, অথচ নিচে সাদা বেডশিট দেখা যাচ্ছে একটা ফাঁক দিয়ে। তার মানে দীপান্বিতা বেড কাভার সরিয়ে শোবার আগেই সে নিহত হয়েছে। অশোক বেডের আরও কাছে এগিয়ে যাওয়ার আগে শ্যামাপদর দিকে একবার একটু তাকালো। শ্যামাপদ তার দিকেই তাকিয়েছিল। অশোক বলল, যদি পারমিট করেন তাহলে বিছানাটার কাছে গিয়ে একটু দেখতাম। তা যেতে পারো, কিন্তু সাবধান করে দিচ্ছি, যেখানকার জিনিস সেখানেই যেন থাকে, কোনো রকম নড়াচড়া যেন না হয়, কোনো কিছু সরাবার চেষ্টা করো না, বুঝলে? তোমাকে আমি ইচ্ছে করেই এখানে নিয়ে এসেছি। বুঝতে চাই যে হোয়াট রোল ইউ প্লেড লাস্ট নাইট। অশোক আবার মনে মনে হাসল। শ্যামাপদ তার বকুনিটা ছাড়তে রাজি না। অশোক বিছানার কাছে একটু এগিয়ে গেল, কিন্তু বিছানাটাকে দেখে মনে হচ্ছে সারা রাত্রি সেখানে যেন কেউ শোয়নি। বালিশ দেখে বোঝা যাচ্ছে যে তাতে চাপের কোনো ছাপ নেই। বিছানা মোটেই অগোছালো বা ব্যবহৃত মনে হচ্ছে না, কেবল ধারের দিকে খানিকটা জায়গা তবু একটু অগোছালো, সেখানেই সাদা বেডশিটের একটু অংশ বেরিয়ে পড়েছে। হয়তো দীপান্বিতা ওখানে বসেছিল, কারোর সঙ্গে কথা বলতে একটু উত্তেজিত বোধ হয়েছিল, তাই বেডশিট নিয়ে টানাটানি করেছে। কিন্তু বিছানায় কোথাও এক ফোঁটাও রক্তের দাগ নেই। দীপান্বিতা ঘুমোতে যাবার আগেই সে নিহত হয়েছে, এটা ধরেই নেওয়া যায়। তা না হলে বিছানায়
কিছু তো অন্তত চিহ্ন থাকতই। অশোক একবার নিচের দিকে তাকালো। খাটের নিচে ফুটখানেক দূরে এক জায়গায় বেশ খানিকটা রক্তের দাগ, এখন শুকিয়ে কালো হয়ে গিয়েছে। বিশেষত শীতের জন্যই বোধহয় আরো তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছে। দু তিন জায়গায় রক্ত, যেখানে রক্ত সব থেকে বেশি সেখানে, মানে ঘর যেদিকে ঢালু সেদিকে লম্বা আঁকাবাঁকা হয়ে গিয়েছে। অশোকের একটু অবাকই লাগছে। চেয়ারটা টেবিলের কাছ থেকে সরানো, দেওয়াল ঘেঁষে রাখা, আর টেবিলের ওপর এঁটো থালা বাসন। খাবার যা দেওয়া হয়েছিল তার অর্ধেকেরও কমই খাওয়া হয়েছে। নিশ্চয়ই এই চেয়ারে বসেই দীপান্বিতা খেয়েছিল, তারপরে চেয়ারটা কোনো কারণে দেওয়ালের দিকে সরানো হয়েছিল। এমনি সাধারণ পুরনো কাঠের চেয়ার। অশোকের চোখ এক জায়গায় স্থির হয়ে রইল। এক ফোঁটা রক্ত চেয়ারের পিছনের এক কোণে, অন্য কোনো লাল রং না, রক্তই। কিন্তু চেয়ারে রক্ত এলো কেমন করে? মনে মনে প্রশ্নটা জাগতেই অশোক দেখতে পেল যে দেওয়ালে লাল সিমেন্টের ডিডোর ওপরেই আরও দুটো ছোট ফোঁটা, গোল না একটু লম্বাটে, অনেকটা ছিটকে গিয়ে পড়লে যেরকম লম্বাটে দেখায় সেই রকম। শ্যামাপদর গলা এই সময় শোনা গেল। কি হে গোয়েন্দা, কিরকম বুঝছ? এবার বলো দেখি, আগে থেকেই সব ব্যাপারটা জানতে নাকি এখনই দেখছ? শ্যামাপদ এর চেয়ে নতুন কথা কিছু বলতে পারে না। সহজ ভাষায় সে সাহায্য প্রার্থিত হবে না, এবং এটাও ঠিক, অশোককে সে এখানে সন্দেহের বাইরে রাখতে পারছে না। অশোক বলল, যা দেখবার সব এখনই দেখছি। তা কি মনে হচ্ছে? ইজ ইট অ্যান অ্যাফেয়ার অফ আউটরেজ? ধর্ষণ? অশোকের মনে কিছুতে সায় দিচ্ছে না। আউটরেজ বা রেপ ঘটলে গোটা ঘরের বা বিছানার চেহারা আলাদা হতো বলেই মনে হয়, কিন্তু মুখে বলল, সেটা তো ময়নাতদন্ত ছাড়া বোঝা যাবে না, একমাত্র ডাক্তাররাই বলতে পারে সেরকম কিছু ঘটেছিল কি না, তবে ঘরের চেহারা তা বলছে না। তা ঘরের চেহারা কি বলছে বলতো? ঘরের চেহারা বলছে যে এ ঘরে একটা খুন হয়েছে, তবে খুনটা কিভাবে হয়েছে সেটা খুব একটা পরিষ্কার না। কিরকম কি অবস্থায় আততায়ী মেয়েটিকে মেরেছে সেটা ঠিক বোঝা যাচ্ছে না। শ্যামাপদ অবাক হয়ে বলল, এর আবার বোঝাবুঝির কি আছে? মেজে চিত করে ফেলে একটা লম্বা খোঁচা মতো কিছু গলার মাঝখান বরাবর ঢুকিয়ে দিয়েছিল, ঢুকিয়ে সেটা ওপর দিকে আর তোলেনি, নিচের দিকে নামিয়েছিল। অস্ত্রটা কি পাওয়া গেছে? না, তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, এ ঘরে তার চিহ্নও পাওয়া যায়নি। অশোক চুপচাপ ঘুরে ঘরের চারদিকে দেখল, বলল, আমি একটু ওই জানালাটা খুলতে পারি? আমি খুলছি। শ্যামাপদ স্বরে ও ভঙ্গিতে অবিশ্বাস পুরোপুরি, সে জানালাটা খুলে দিল। অশোক একবার জানালার কাছে গেল। যদিও কোনো লাভ নেই, তথাপি একবার দেখে নিল। আততায়ী করিডোরের ওপর দিয়ে এসে খোলা দরজা দিয়েই ঢুকেছিল, আর চলেও গিয়েছে সেই দরজা দিয়েই, কিন্তু কোনো রকম পায়ের ছাপ সে রেখে যায়নি। এক ঘর থেকে আর এক ঘরে যাবার জন্য মাঝখানে কোনো দরজা নেই, জানালায় হাল ফ্যাশনের গ্রিল আটা। অশোক জিজ্ঞেস করল, 14 নম্বর ঘরটা দেখেছেন নাকি? শ্যামাপদ অবাক হয়ে বলল, কই না তো, 14 নম্বর ঘরে তোমার সেই বন্ধু আর তার বোন ছিল না? হ্যাঁ। সে ঘরের সঙ্গে ঘরের মার্ডারের কি সম্পর্ক থাকতে পারে? অশোক বলল, অনেক কিছুই না থাকতে পারে, আবার
দেখতে তো দোষ নেই। তারপরে যেন অশোকের মনে পড়ে গেল, এভাবে জিজ্ঞেস করল, হ্যাঁ, দীপান্বিতার চোখে একটা চশমা ছিল না, সেটা কোথায় পেলেন? ওই তো বিছানায়। চশমাটা কোথায়? থানায়। চশমাটা দেখিয়েছেন? দেখাবো মানে? মানে চশমাটায় কোনো পাওয়ার টাওয়ার ছিল নাকি এমনি অর্ডিনারি কাঁচে শুধু চোখে পড়বার জন্য? শ্যামাপদ যেন একটু ভাবিত হয়ে পড়ল, বলল, তার মানে তুমি বলতে চাও যে দীপান্বিতা বসুর চোখ টোক খারাপ ছিল না, সে এমনি এমনি চশমাটা পরে এসেছিল? আমি কিছুই বলতে চাইছি না, হয়তো এরকম হতেও পারে। আমি এক্ষুনি গিয়ে সরস্বতী অপটিক্যালসে পাঠিয়ে দেখে নিচ্ছি। বলেই শ্যামাপদ অশোকের চোখের দিকে চেয়ে জিজ্ঞেস করল, আর তোমার যদি আগে থেকেই কিছু জানা থাকে সেটাও বলতে পারো। অশোক মনে মনে বলল, বুদ্ধু। মুখে অবশ্য শুধু একটু হাসল মাত্র, ভাবল চশমাটা খাটের ওপরে পড়েছিল, অথচ খাটে কেউই শোয়নি। দীপান্বিতা কি চশমাটা খুলে রেখে খেতে বসেছিল? যদিও বোঝা কিছুই যাচ্ছে না, ও বাইরে যাবার জন্য দরজার দিকে গেল। শ্যামাপদ পাহারাকে বলল, তালা লাগাও, চাবি আমাকে দিয়ে দাও। পাহারা তালা লাগিয়ে চাবি শ্যামাপদকে দিয়ে দিল। অশোক বলল, একবার 14 নম্বর ঘরটা দেখেই নিন না। শ্যামাপদ পাহারাকে পাঠাল ম্যানেজারকে 14 নম্বর ঘরের চাবি সমেত ডেকে নিয়ে আসতে। পাহারা চলে যাবার পর জিজ্ঞেস করল, তাহলে তুমি বলছো যে তোমার বন্ধু ওই প্রবীর গুহ ঠাকুরতা দীপান্বিতাকে খুন করেছে? অশোক বলল, মোটেই না, দুটো মুখোমুখি ঘর, দীপান্বিতা বসু আসবার আধ ঘন্টার মধ্যেই প্রবীর ওর বোনকে নিয়ে এসেছিল। এদের মধ্যে কোনো রকম যোগাযোগ ছিল কি না সেটাই বোঝার চেষ্টা করছি। তুমি বড় ঘোড়েল ছেলে বাবু, উদর বোঝা বুদর ঘাড়ে চাপাবার চেষ্টা করছো না তো আবার? তার মানে? মানে নিজের অপরাধটা বন্ধুর ঘাড়ে চাপাতে চাইছো হয়তো। তাহলে আর আপনি আছেন কেন? ম্যানেজার এলেন 14 নম্বরের চাবি নিয়ে। তালা খুলতে খুলতে বললেন, এ ঘরে আবার কি দোষ ঘটল মশাই? শ্যামাপদ দারোগার মতো জবাব দিল, কিসে যে কি দোষ ঘটে সব কি আর এমনি এমনি বলা যায়? আপনাকে যা বলা হচ্ছে তাই করুন, আমি আমার কাজ করছি। ঘর খোলা হলে শ্যামাপদর পিছন পিছন অশোকও 14 নম্বর ঘরে ঢুকল। ঘর পরিষ্কার, বিছানা একেবারে পরিপাটি। অশোক জিজ্ঞেস করল, এ ঘর কি পরিষ্কার করা হয়েছে? হ্যাঁ, বোর্ডাররা চলে যাবার পর ঘরদোর ঝাঁট দিয়ে বিছানা ফিটফাট করে রাখা হয়েছে। অশোক মনে মনে হতাশ হল, তাহলে এই ঘর দেখে আর কোনো লাভ বিশেষ হবে না। কিন্তু অশোকের মন থেকে একটা খটকা কিছুতেই যাচ্ছে না। প্রবীর কি সত্যি সত্যি ওর বোনকে নিয়ে এসেছিল? এত বড় ভাই বোন একই খাটে, সে অসম্ভব কিছু না। অশোকের মনটাই হয়তো ছোট, মানুষ অসুবিধায় পড়লে তো কত কি করে। তথাপি মনের খচখচানিটা যেন কাটতেই চায় না। অশোক পরিষ্কার ঝকঝকে ঘরের চারিদিকেই ভালো করে দেখল। দেওয়াল টেটো মেঝে, তারপর নিচু হয়ে খাটের তলা অবধি কিছুই নেই। ও ম্যানেজারকে জিজ্ঞেস করল, 8 নম্বর ঘরটাও কি এরকমই পরিষ্কার করা হয়ে গেছে? ম্যানেজার বললেন, হ্যাঁ, বেলা 8টার আগে কোনো কাজকর্মই পড়েছিল না, রোজ যেমন কাজ হয় তেমনই হয়েছে। 8টায় যখন 3 নম্বর ঘরের ব্যাপারখানা জানা গেল তখন থেকেই গোলমাল। আচ্ছা, আপনাদের হোটেলে কি বেডটি দেওয়ার নিয়ম নেই? না, কেউ বলে রাখলে তাকে বেডটি দেওয়া হয়, তা না হলে যে যখন ঘুম থেকে উঠে চা চায়
তাকে সেরকমই দেওয়া হয়। তিন নম্বরের বেলায় কি হয়েছিল? বেলা হচ্ছিল বলে তাকে দরজায় ধাক্কা দিয়ে একটু ডাকতে যায়, তাতেই আর কি দরজাটা খুলে যায়। দরজা তাহলে বন্ধ ছিল না? না। অশোক এ ঘরের খাটের বেড কাভারটা তুলল, নিচে বালিশ এবং সাদা চাদর পাতা, কিছুই নজরে পড়ার মতো নেই। আবার বেড কাভারটা ঠিক করতে গিয়ে ওর বুকের মধ্যে ধক করে উঠল। হালকা নীল বেড কাভারের গায়ে এক জায়গায় একটু কোঁচকানো, টান টান করে টেনেও জায়গাটাকে ঠিক করা যায়নি। একটা অস্পষ্ট লাল ছাপ সেখানে লেগে আছে। লাল অস্পষ্ট ছাপটা লিপস্টিক বা কপালের টিপের না, মানুষের রক্তেরই হালকা অস্পষ্ট দাগ বলে মনে হচ্ছে। কিছু না বলে অশোক ঘর থেকে বেরিয়ে এলো। ম্যানেজারকে বলল, আচ্ছা প্রবীর গুহ ঠাকুর তার ঠিকানাটা কি দিয়েছিল? শ্যামাপদ সঙ্গে সঙ্গে বলে উঠল, ম্যানেজার বাবু কিছু বলবেন না জানো, আর বেশি কিছু বলা কর দরকার নেই। অশোকের দিকে ফিরে বলল, চলো আমার সঙ্গে চলো এখন। নিচে নেমে শ্যামাপদর সঙ্গে অশোক জিপে থানায় চলে গেল। শ্যামাপদ তার নিজের ঘরে বসে অশোকের সঙ্গে কথা বলল। এবার বলো তো সত্যি করে, গতকালের ঘটনায় তোমার ভূমিকাটা কি ছিল? খুবই সহজ, একজন আগন্তুক বোর্ডারের বন্ধু হিসেবে সেখানে উপস্থিত ছিলাম, তারপরে তার সঙ্গে খানিকক্ষণ গল্প করে চলে এসেছি। তুমি পরে আবার ওপরে গেছিলে কেন? এটা হয় মিথ্যে কথা অথবা কেউ ভুল করে বলেছে। ভুল করবার কারণ কি? তোমাকে তো সবাই চেনে। তবুও অন্য কারোকে দেখে আমাকে ভাবতেই পারে, তবে আমার মনে হয় এই কথা বোধহয় কেউ বলেনি। এতটা শিওর হয়ে বলছো কি করে? আমার মন বলছে। শ্যামাপদ অশোকের মুখের দিকে খানিকক্ষণ চেয়ে রইল, তারপরে বলল, সব মন টন বাজে কথা, তুমি চাকর বাকরদের সঙ্গে কথা বলেছ? অশোক পরিষ্কার মিথ্যে বলল, কই না, মৃণালীতে গিয়ে শুনলাম যে আপনি আমাকে নাকি একটি কথাও বলতে সবাইকে বারণ করে দিয়েছেন। শ্যামাপদ খুশি মুখে ঘাড় নাড়ল, বলল, এক্স্যাক্টলি, কিন্তু আমার অবর্তমানে তোমার মৃণালিনীতে যাওয়াটাও ঠিক হয়নি। আমার বলে রাখা উচিত ছিল যে ওখানে যেন তোমাকে ঢুকতেই না দেওয়া হয়। অশোক একবার সিগারেট ধরিয়ে একটু লম্বা হাই তুলল। কবজি তুলে একবার ঘড়ি দেখল, বলল, আমি তাহলে এখন বাড়ি যাই। শ্যামাপদ চিন্তিতভাবে বলল, তা তো যাবে, কিন্তু তারপরে যে তুমি কি শুরু করবে কে জানে। আর কি করতে পারি, সমস্ত ঘটনাটা একবার ভাবতেই পারি। শ্যামাপদ বিশ্বাসও করল না আর সন্তুষ্টও হল না, জিজ্ঞেস করল, আচ্ছা আমাকে একটা কথা বলতে পারো? কি বলুন। এই শহরের সঙ্গে কি ঘটনাটার কোনো যোগ আছে নাকি সবই বাইরের? অশোক একটু ভেবে সত্যি কথাটাই বলল, বলল, আমার তো মনে হয় বাইরেরই ব্যাপার। দীপান্বিতা বসুর বয়সী কোনো মেয়ে শহর থেকে মিসিংয়ের কোনো খবর নেই তো? এখনো পর্যন্ত তো নেই, শহরের কথা আর বলো না, গুচ্ছের খানেক নেতাজি কলোনি আর গান্ধী কলোনি, সেখান থেকে সঠিক কোনো সংবাদ পাওয়া শিবের বাবারও অসাধ্য। লোকেরা নিজের থেকে খবর না দিলে আমাদের পক্ষে সব জানা তো আর সম্ভব না। আমরা মোটামুটি চারদিক থেকেই খবর নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কোনো মিসিংয়ের খবর এখনো নেই। অশোক সুযোগ বুঝেই একটা প্রশ্ন করল, দীপান্বিতা বসু কী ঠিকানা দিয়েছে? শ্যামাপদ ঠোঁটে ঠোঁট টিপে আস্তে আস্তে মাথা নাড়ল, বলল,
এসব সংবাদ তো আমি তোমাকে দেব না। হোটেলেও আমি বিশেষভাবে বারণ করে রেখেছি। আর হ্যাঁ, একটা কথা, 8 নম্বর ঘরটা তুমি দেখতে চাইছিলে কেন গো? আপনি তো আমাকে সাসপেক্ট করেই খালাস। আমি বলতে চাই যে গতকাল যে কজন নতুন বোর্ডার এসেছে তাদের সকলেরই অভিসন্ধি একবার জানা দরকার। 8 নম্বর গতকাল সকালের দিকে হোটেলে এসেছিল আর রাত্রে আবার চলে গেছে। কোথা থেকে তুমি জানতে পারলে যে সে রাত্রেই হোটেল ছেড়ে চলে গেছে? অশোক এবারে একটু মুশকিলে পড়ে গেল। ম্যানেজারের নাম করলে শ্যামাপদ আবার তাকে গিয়ে যা তা বলবে, সুতরাং আবার ওকে মিথ্যার আশ্রয় নিতে হলো। গতকাল 8 নম্বর যখন ম্যানেজারের সঙ্গে কথা বলছিল তখনই জানতে পেরেছি। সে যে 8 নম্বরেরই বোডা তার গায়ে কি লেখা ছিল? শ্যামাপদ অপরাধী ধরতে পারুক আর নাই পারুক, অশোকের গতিবিধি ধরবার সময় তার বুদ্ধি ঠিক খুলে যায়। ও বলল, সেই কথাবার্তার সময়ই ম্যানেজার 8 নম্বর কথাটা বলেছিলেন। শ্যামাপদ অবশ্য বিশ্বাস করল না, তার চোখে এখন রাগ ফুটে উঠেছে। বলল, খচড়ামি অনেক করেছ কিন্তু বারে বারেই তুমি পার পাবে না। ঠিক আছে, এখন বাড়ি যেতে চাইছো যাও, কিন্তু মনে রেখো আমার অনুমতি বিনা শহর ছেড়ে কোথাও যাবে না। অশোক চেয়ার ছেড়ে উঠে পড়ল। কথা হচ্ছিল কাঞ্চনের সঙ্গেই। অশোক বলল, আমি এখন একটা ব্যাপারে নিশ্চিত হয়ে গেছি, 3 আর 14-র মধ্যে কিছু তো পরিচয় ছিল। এবার একটু ভেবে দেখো, 3-এ একটা যুবতী মেয়ে আর 8-এ একজন যুবক, 14-র একজন যুবতী আর যুবক, তার মধ্যে 3 নম্বরের যুবতী অত্যন্ত নিষ্ঠুরভাবে খুন হয়েছেন। নিষ্ঠুরভাবে কেন? এই জন্য যে একটা শক্ত কোনো খোঁচা দিয়ে গলায় ঢুকিয়ে প্রায় এপড় ওপড় করা হয়েছে। কাঞ্চন শুনে যেন শিউরে উঠল। ওর শরীরটা তরঙ্গায়িত হয়ে উঠল। বলল, উফ, মানুষ এমন নিষ্ঠুর হয় কি করে বাবা? অশোক নির্বিকারভাবে বলল, যখন একজনের অস্তিত্ব আর একজনের কাছে একেবারেই অসহনীয় হয়ে ওঠে, যখন সেই অস্তিত্বকে বিলোপ করা ছাড়া আর কিছুই ভাবা যায় না, এর নাম হলো হিংসা। হিংসার সঙ্গে অবশ্য হিংস্রতাও থাকে, যেটা তোমাকে আমি বারবার বলছি আর তোমার মধ্যে একটু জাগাবারও চেষ্টা করছি। কাঞ্চন অবাক হয়ে বলল, সেটা আবার কি? কেন, তোমার স্বামীকে তো হত্যা করার কথা বলছি, তুমি না পারলে আর কি করা যাবে? অশোক খালি গায়ে কাঞ্চনের হাতের সীমার মধ্যেই বসেছিল। কাঞ্চন ওর পিঠে একটা চড় বসিয়ে দিল। বলল, ফের বাজে বাজে কথা, তোমার আজকাল হাত খুব উঠছে দেখছি। উঠছে তো কি করবে তুমি? তুমি বোধহয় আমার বয়সটা ভুলে যাচ্ছ। তার মানে? অশোক গম্ভীরভাবে কাঞ্চনের চোখের দিকে চেয়ে বলল, আমি একজন যুবক, বয়সটা ক্রমে বেশি হয়ে যাচ্ছে, চারিদিকের ব্যাপার দেখে আজকাল আমারও একটু আর কি, যখন তখন গায়ে হাত দিয়ে মারছো, পরে যদি একটা কিছু করে ফেলি তখন আমাকে দোষ দিও না। কাঞ্চনের ফর্সা মুখটা লজ্জায় টকটকে লাল হয়ে উঠল। সে অশোকের চোখের দিকে আর তাকাতেই পারল না, কিন্তু আরও কয়েকটা থাপ্পড় ওর পিঠে কষিয়ে দিয়ে বলল, অসভ্য কোথাকায়। অশোকও যথেষ্ট ফর্সা, ওর পিঠটাও লাল হয়ে উঠল। বলল, আচ্ছা, এই ব্যাপারটা না হয় তুমি আর আমি পরে ঠিক করে নেব, এখন 3, 8 আর 14 ঠিক করা যায়। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে বলো তো?
কাঞ্চন নিজেকে সামলে নিয়ে বলল, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি বলছো যে 14 নম্বরের মেয়েটিকে 3 নম্বরে যেতে দেখা গিয়েছিল, আর 8 নম্বরের লোকটিকে 3 নম্বরের দরজার সামনে দাঁড়িয়ে কথা বলতে দেখা গিয়েছিল, কিন্তু কোনটা আগে? কোনটা আগে মানে? মানে 14 নম্বরের মেয়েটিকে আগে যেতে দেখা গিয়েছিল নাকি 8 নম্বরের লোকটিকে আগে কথা বলতে দেখা গিয়েছিল? কথাবার্তা শুনে তো মনে হয় যে 14 নম্বরের মেয়েটিকেই আগে ঢুকতে দেখা গিয়েছিল, তারপরে কোনো এক সময় সে নিশ্চয়ই বেরিয়ে আসে। আগে থাকতেই তাদের পরিচয় ছিল, সেটাতে আর বিশেষ সন্দেহ নেই। মেয়েদের ব্যাপার কিছুই বলা যায় না, হয়তো মুখোমুখি ঘর, মুখোমুখি দেখা হয়েছে, অমনি আলাপ হয়ে গেল। কে কোথা থেকে এসেছে, কি ব্যাপার, কোথায় যাবে, সবই হয়তো আলোচনা হয়ে গেছে। তারপরে 3 নম্বর হয়তো ডেকেছে যে আসুন না আমার ঘরে, একটু কথাবার্তা বলি টলি। আর 14 নম্বরও হয়তো সেই জন্যই 3 নম্বরে গিয়েছিল। বরং ওই 8 নম্বরকেই আমার একটু সন্দেহজনক লাগছে। অশোক বলল, কিন্তু 8 নম্বর 10:15 সময় হোটেল থেকে চলে গেছে, আর যাবার আগে তাকে দেখা গেছে যে সে 3 নম্বরের দরজার সামনে দাঁড়িয়ে কি যেন বলছে। তার মানে তখনও 3 নম্বর বেঁচেই আছে। নাও থাকতে পারে, 8 নম্বরের তো ওটা চালাকিও হতে পারে, হয়তো তখনই সে খুন করে বেরিয়ে আসছিল, চাকরকে দেখতে পেয়ে ওই কথা বলার ভঙ্গি করেছিল যেন সে ঘরের মধ্যে কোনো জীবিত লোকের সঙ্গে কথা বলছে, তারপরে দরজাটা টেনে দিয়ে সরে এসেছিল। অশোক কয়েক মুহূর্ত কাঞ্চনের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। কাঞ্চন ভুরু কুঁচকে জিজ্ঞেস করল, কি হলো, ওরকম করে চেয়ে রইলে যে? তোমার বুদ্ধির কথা ভাবছি, সাংঘাতিক মেয়ে তুমি, এরকম একটা সম্ভাবনার কথা কই আমার মাথায় তো আসেনি, অথচ খুব স্বাভাবিকভাবেই তা ঘটতে তো পারে। তাহলেই বোঝো মেয়েদের বুদ্ধি তোমাদের থেকে কোনো অংশে কম না। অশোক সঙ্গে সঙ্গে বলে উঠল, হ্যাঁ, বিশেষ করে প্যাঁচের বুদ্ধিতে, পুরুষরা কোনোদিনই সেখানে তোমাদের সঙ্গে পারবে না। কাঞ্চন আবার হাত তুলতে যাচ্ছিল, কিন্তু অশোক হাত তুলে বলল, এই সারেন্ডার। আচ্ছা, খুনের সম্ভাবনাটা প্রবীরের দিক থেকেও হতে পারে বলে কি তোমার মনে হয় না? তা হবে না কেন, এখন কথা হচ্ছে যে এদের সঙ্গে কথা না বলতে পারলে হবে না। অশোক চিন্তিত মুখে চুপ করে রইল। তারপর নিচে নেমে শহরের ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টরির ফোন নাম্বার চাইল। নাম্বার পেয়ে অ্যাসিস্ট্যান্ট চিফ ইঞ্জিনিয়ার ঘোষকে একবার চাইল। ঘোষ ওর বন্ধু। ঘোষকে লাইনে পেয়ে বলল, তোমার কাছে একটা আর্জি আছে ভাই। ওপার থেকে জবাব এলো, হ্যাঁ হ্যাঁ বলো। তোমার বাইরে ছুটোছুটির কাজ কিরকম আছে? কবে বলো তো? এই তো কাল পরশু দুদিন। তেমন না কেন? তোমার গাড়িটা একটু চাই, একটু ঘোরাঘুরি আছে, ড্রাইভারের দরকার নেই, আমি নিজেই চালাবো। ঘোষের জবাব এলো, সে তো বেশ, নিয়ে যেও, তা কাউকে জুটিয়েছ নাকি? মানে? মানে কোনো প্রেমিকা? না না না, প্রেমিকা না, তবে প্রেমিকার হত্যাকারীকে বলতে পারো। হো, ওই মৃণালিনীর ব্যাপার নাকি? আরে আর বলো কেন, দারোগা তো শেষে আমাকেই একজন সাসপেক্ট ভেবে বসে আছে, তোমার সঙ্গে দেখা হলে সব কথা বলবো। অশোক লাইনটা কেটে দিল। কিন্তু কাজটা খুব সহজ না, প্ল্যান অনুযায়ী কাজ করতে হলে শ্যামাপদকে আগে থেকে কিছুই জানানো চলবে না, তাহলে কান খড়খড়ি মাছের মতো সব পালিয়ে যাবে, জলের চারিদিকে একেবারে ঢেউ লেগে যাবে। পরের দিন সকালবেলা ঘোষের কাছে গেল অশোক, তার সঙ্গে খানিকক্ষণ কথা বলে
গাড়ি নিয়ে শহরের বাইরে ন্যাশনাল হাইওয়ে ক্রস করে পূব দিকে চলল। সোয়া ঘন্টা পরে ইছামতি নদীর দেখা পাওয়া গেল। প্রবীরদের বাড়িটা অশোকের অজানা নয়, কলেজে পড়বার সময় কয়েকবার ঘুরে বেরিয়ে গেছে। অনেকখানি জমি বাগান নিয়ে বিরাট বাড়ি, বাড়ির দুদিকে দুটো পুকুর, রীতিমতো সম্পন্ন গৃহস্থ বলতে যা বোঝায় একেবারে তাই। পূর্ববঙ্গ থেকে দুই পুরুষ আগে ওরা এখানে এসেছে। গাড়িটা প্রায় প্রবীরদের বাড়ির কাছাকাছি নিয়ে এলো। পিচের রাস্তা থেকে চওড়া মাটির রাস্তা দিয়ে গাড়িটা নিয়ে আসতে সেরকম বিশেষ কোনো অসুবিধে হলো না। গ্রামের কিছু ছেলেমেয়ে ছুটে গেল গাড়ির চারপাশে। অশোক প্রবীরদের বাড়ির বাইরের দালানের সামনে গিয়ে দাঁড়াতেই এক ক্রৌঢ় ভদ্রলোক এসে দাঁড়ালেন। অশোক সামনে গিয়ে বলল, আমি প্রবীরের বন্ধু, ওর সঙ্গে একবার একটু দেখা করতে এসেছিলাম। ভদ্রলোক একটু তাকিয়ে বললেন, তুমি অশোক ঠাকুর না? অশোক সেই মুহূর্তেই চিনতে পেরে বলল, আপনি তো প্রবীরের কাকা। আশ্চর্য, আমি ভুলেই গিয়েছিলাম। এসো এসো, উঠে এসো। তা হঠাৎ কি মনে করে? প্রবীর তো এখানে নেই, কলকাতায় আছে। অশোক বলল, আমারও তাই সন্দেহ হচ্ছিল যে এখানে এসে হয়তো ওকে পাবো না, কিন্তু কলকাতার ঠিকানাটা তো আমার ঠিক জানা নেই। সবই পাবে, বসো বসো। অশোক বারান্দায় উঠল। প্রবীরের কাকা ওকে ডেকে নিয়ে গেলেন দালানে। দালানে ইতস্তত কয়েকটা চেয়ার, একপাশে একটা টেবিল রয়েছে। সেখানে চেয়ারে বসে একটি মেয়ে, মনে হয় স্কুলে বা কলেজের পড়া পড়ছে। মেয়েটি শাড়ি পরা বলেই কিছুই বোঝবার উপায় নেই। অশোক একটা চেয়ারে বসল, প্রবীরের কাকাও বসলেন। তিনি যা বললেন তাতে বোঝা গেল যে প্রবীরের বাবা মারা গিয়েছেন, তিনি এখানকার মহকুমা কোর্টের উকিল ছিলেন। বসার বেশ ভালোই ছিল, কলকাতা ভবানীপুর অঞ্চলে একটা বাড়িও কেনা হয়েছে। প্রবীর এখন সেখানেই থাকে, প্রবীরের মাও সেখানেই থাকেন, আর সবাই অবশ্যই এখানেই আছে। অশোক নানাভাবে জিজ্ঞেস করে জানল যে প্রবীর এখনও বিয়ে করেনি। এই গুহ ঠাকুরতা বংশের ছেলে বলতে একমাত্র প্রবীরই আছে। বাড়ি থেকে অনেকবারই বিয়ের চেষ্টা করা হয়েছে, কিন্তু প্রবীর বিয়ে করেনি। বছর তিনেক আগে শোনা গিয়েছিল কোনো এক বসুদের মেয়েকে নাকি সে বিয়ে করবে। বাড়িতে কারোরই সম্মতি ছিল না। তারপরে প্রবীর নিজে থেকেই নিরস্ত হয়। এখন নাকি অন্য একটি মেয়েকে বিয়ে করবে ঠিক করেছে। মেয়েটি এই অঞ্চলেরই, তবে থাকে কলকাতাতেই। এখন যে মেয়েটিকে প্রবীর বিয়ে করতে চেয়েছে তাকে প্রবীরের মায়েরও পছন্দ। তারপরেই যে মেয়েটি পড়ছিল তাকে দেখিয়ে কাকা বলল, এই তো প্রবীরের বোন মন্দিরা, এখনও 3 বছরের ডিগ্রি কোর্সে পড়ছে। মন্দিরা প্রবীরের বোন? এ তো একেবারে আলাদা মেয়ে। পরশুদিন সন্ধ্যে যে মেয়েকে অশোক দেখেছিল সে সম্পূর্ণ আলাদা, এবং এর থেকে বয়স অনেকটাই বেশি। আর এই মন্দিরা দেখতে অনেক সুন্দরী। মন্দিরা এসে অশোকের পায়ের কাছে নিচু হয়ে নমস্কার করতে গেল। অশোক ব্যস্ত হয়ে বলে উঠল, আরে থাক থাক, আজকাল আবার এসব আছে নাকি? মন্দিরা তা শুনল না। কাকা মন্দিরাকে বললেন, যাও তো মা, কাকিমাকে বলে অশোকের জন্য একটু খাবার নিয়ে এসো। অশোক খাবারের কথায় আপত্তি করতে গেল, কিন্তু তা ঠিকল না। আধ ঘন্টার মধ্যেই লুচি, ফুলকপির তরকারি, ফল আর মিষ্টি এসে গেল। তার সঙ্গে এলো বড় 1 গ্লাস দুধ। দুধটা এবাড়ির রেওয়াজ, নিজেদের গরুর দুধ, চা কফি প্রায় চলেই না। কিন্তু
অশোক এখন এইসব চিন্তার মধ্যে নেই। প্রবীর যে সেদিন ওর বোনকে নিয়ে যায়নি সে সন্দেহটা তাহলে মিথ্যে নয়। অশোকের প্রথমেই খটকাটা লেগেছিল, কিন্তু এখন জানা দরকার যে মিথ্যে কথাই যদি বলবে তবে অশোককে চিঠি দিয়ে তার মৃণালিনীতে যাবার কথাটা জানাবারই বা কী দরকার ছিল। এখানে এসে আরও জানা গেল যে বিয়ের ব্যাপারে একটা কিছু নাকি গোলমাল ঘটেছে। এই বসুদের একটি মেয়ে মানে কে? দীপান্বিতা বসু কি? মন্দিরার পরিচয় যাকে নিয়ে গিয়েছিল সেই বা কি? এবং কাকার সঙ্গে কথাবার্তা বলে এটা পরিষ্কার বোঝা গেল যে প্রবীর বেশ বড় সম্পত্তিরই মালিক, বাবা কাকা জ্যাঠার সমস্ত কিছুই ওর। সম্পত্তি আর বিত্ত মানুষের জীবনকে বড় জটিল করে তোলে। অশোক বিদায় নেবার জন্য ব্যস্ত হয়ে উঠল, কিন্তু কাকা ছাড়তে রাজি হলেন না। দুপুরের খাওয়া দাওয়া একেবারে সেরে যেতে বললেন। অশোক নানান ছুতো করে জানালো যে ওকে দুপুরের মধ্যে কলকাতা যেতেই হবে, তবে কলকাতায় গিয়ে ও আগে প্রবীরের সঙ্গে দেখা করবে, বেশ বিশেষ প্রয়োজন, পরে এক সময় এসে অশোক কয়েকদিন থেকে যাবে। মন্দিরা প্রস্তাব করে বসল যে অশোকদা যদি এখান থেকে সোজা দাদার সঙ্গে দেখা করতে চান তাহলে মন্দিরাও যেতে পারে। অশোক কয়েক সেকেন্ড ভেবে বলল, বেশ তো, কোনো অসুবিধে নেই, আমি যখন যাচ্ছি তুমি আমার সঙ্গে যেতেই পারো। অশোক ভেবে দেখল পথে যেতে যেতে মন্দিরের কাছ থেকে হয়তো কিছু সংবাদ পাওয়া যাবে। মন্দিরাকে দেখে অশোক যেন একটু মুগ্ধ, স্বাস্থ্যের দীপ্তির সঙ্গে রূপটা মিলেছে ভালোই। তাজা সবুজ পাতায় জড়ানো একটি উজ্জ্বল ফুলের মতো লাগছে মন্দিরাকে। বৌদিকে গিয়ে এবারে কথাটা বলতে হবে। তবে কাঞ্চনও একটি মেয়ে, মনে মনে ঈর্ষা কাতর হওয়া ছাড়া বেশি কিছু আশা করা যায় না। পূর্ব চব্বিশ পরগনা থেকে গাড়ি চলেছে কলকাতার দিকে। মন্দিরা সাজগোজ তেমন না করলেও চোখের কাজলেই অনেকখানি, উলেন স্কার্ফটা গলায় রেখেছে, সিল্ক শাড়ি উড়ে উড়ে এলোমেলো হচ্ছে। অশোক একসময় তাকে জিজ্ঞেস করল, সমরেন্দ্র চক্রবর্তী বলে কাউকে চেনো নাকি? মন্দিরা মনে করবার চেষ্টা করে বলল, মনে করতে পারছি না, কোথায় থাকে বলুন তো? তোমাদের দেশে লোক বলেই তো শুনেছি। কই, চিনতে পারছি না তো, দাদার বন্ধু? তাই তো যেন শুনেছিলাম। কে জানে, হতেও পারে, আজকাল এত লোক বেড়েছে কাউকে চট করে চেনাই যায় না। অশোক একটু চুপ করে জিজ্ঞেস করল, দাদা তাহলে এবারে বিয়ে করবে? মন্দিরা যেন একটু হতাশ হল, বলল, দাদার কথা আর বলবেন না, একবার ঠিক করলো যে দীপালি দিকে বিয়ে করবে, তারপরে আবার কি হলো আর দীপালি দি নামই করে না। অশোকের মস্তিষ্কে নামটা যেন বিঁধে গেল, বলল, দীপালি দিটা কে? আমাদের শহরেরই এক স্কুল টিচার, দীপালি বসু, এখন উনি কলকাতায় চলে গেছেন। আচ্ছা, এখন প্রবীর কাকে বিয়ে করতে চায়? বিয়ে করতে চায় কি না জানি না, তবে জয়ন্তী হালদারের সঙ্গে খুব মেলামেশা করছে। সে আবার কে? সেও আমাদের এখানকারই মেয়ে, কলকাতা ইউনিভার্সিটি থেকে বাংলা এমএ পাস করেছে, এখন তো হেস্টিংসে না কোথায় যেন বিটি পড়ছে, কলকাতাতেই থাকে, তবে দীপালি দিকে বিয়ে না করে ভালোই করেছে। কেন? হ্যাঁ, এক সময় তো নাকি যা তা করে বেরিয়েছে, ডজনখানেক নাকি তার প্রেমিক। অশোক একটু হাসল, কিন্তু মনে মনে একবার একটু হিসাব করল,
তাহলে কি জয়ন্তী আর দীপালির সঙ্গে একটা বোঝাপড়ার জন্য এই প্রবীর মৃণালিনীতে গিয়েছিল? আর সেই বোঝাপড়ার পরিণতি কি দীপান্বিতা বসুর মৃত্যু? কিছুই ঠিক বোঝা যাচ্ছে না। সমরেন্দ্র চক্রবর্তীটা কি? সে মৃণালিনীতে গিয়েছিলই বা কেন? দীপান্বিতার সঙ্গে তাকে দরজায় দাঁড়িয়ে কথাও বলতে দেখা গিয়েছিল, অন্যথায় কাঞ্চনের চিন্তা অনুযায়ী কথা বলবার ভঙ্গি করেছিল। কে জানে, সেই হয়তো আসল খুনি। মন্দিরা একসময় লজ্জা কাটিয়ে জিজ্ঞেস করল, আপনি কত বছর হলো বিয়ে করেছেন অশোকদা? অশোক হেসে জিজ্ঞেস করল, কত বছর বলে তোমার মনে হয়? তা কি আবার বোঝা যায় নাকি? বিয়ে যে করেছি সেটা বোঝা যাচ্ছে তো? মন্দিরা যেন একটু অবাক হয়ে অশোকের দিকে তাকালো, বলল, সেটাও বোঝা যায় না। তাহলে কি করে বললে যে আমি কত বছর বিয়ে করেছি? বাড়ি বিয়ের বয়স তো হয়ে গেছে। সেজন্যই তো আমাকে আর কেউ বিয়ে দিতে চায় না, বুড়ো হয়ে গেছি তো। ইস ইস মানে? আপনি মোটেই বুড়ো হননি। অশোক একটু আত্মপ্রসাদ লাভের চেষ্টা করল। যাই হোক, একটা 19-20 বছরের মেয়ে তাকে এখনো বুড়ো বলতে চায় না। বলল, তাহলে একটু চেষ্টা চরিত্র করে দেখতে হবে, কি বলো? কিন্তু মন্দিরা, আমার আবার একটু সুন্দরী মেয়েদের প্রতি ঝোঁক বেশি। মন্দিরা কথা বলল না, ওর মুখে একটু রঙের ছটা লেগে গেল। অশোক ভাবল, বন্ধুর ছোট বোনের সঙ্গে এভাবে কথা বলাটা বোধহয় ঠিক হচ্ছে না। কিন্তু বেঠি কি বাকি, মন্দিরা নিশ্চয়ই ছেলে মানুষ নয়। আর অশোক বুঝতে পারছে যে ওকেও মন্দিরার একটু তো ভালো লাগছে। একটা বয়সের সীমা এলে তখন আর অন্যান্য নিয়মতান্ত্রিক বা ব্যাপারগুলো আর কোনো বাধা সৃষ্টি করতে পারে না। ভবানীপুরে প্রবীরদের বাড়ির সামনে এসে গাড়িটা দাঁড়াল। দোতলা বাড়ি, নিচের তলায় ভাড়া থাকে, আর ওপর তলায় প্রবীর আর মাকে নিয়ে সংসার। ঝিচাকর আছে। ওপরে উঠে সিঁড়ির দরজায় মন্দিরা ধাক্কা দিল। গলা তুলে বলল, মা, আমি মন্দিরা এসেছি, দরজা খোলো। দরজা খুলে দিল প্রবীর। মন্দিরার পেছনে অশোককে দেখে সে একেবারে ভূত দেখার মতো চমকে উঠল। বলল, তুমি কি করব বলো? তোমার কোনো খবর না পেয়ে তোমাদের দেশের বাড়িতে গেছিলাম, তারপর এখানে। তা এখানে আসছে শুনে মন্দিরাও চলে এলো। প্রবীর তথাপি চুপচাপ দাঁড়িয়েই রইল। মন্দিরা অবাক হয়ে বলল, অশোকদাকে ভিতরে রাখ দাদা, হা করে অমন দাঁড়িয়ে রইলি কেন? আর মা কোথায়? বলতে বলতেই প্রবীরের মা এসে দাঁড়ালেন। মেয়েকে দেখে অবাক হয়ে বললেন, ও মা, তুই? মন্দিরা বলল, অশোকদা গাড়ি নিয়ে বাড়িতে গিয়েছিলেন, ওর সঙ্গেই চলে এলাম। অশোক বলল, কিরে প্রবীর, আমাকে ভেতরে ডাকবি না নাকি? এবারে প্রবীরের চমক ভাঙল। বলল, নিশ্চয়ই, আয় আয় ভেতরে আয়। অশোক ঢুকে প্রবীরের মাকে নমস্কার করতে গেল। তিনি কিছুতেই ব্রাহ্মণের ছেলের নমস্কার নিতে পারবেন না। অশোক জানিয়ে দিল যে সে দুপুরে না খেয়ে এখান থেকে এখন নড়ছে না। প্রবীরের সঙ্গে ওর কিছু জরুরি কথাবার্তা আছে, তাই শেষ হতে সময় লাগবে। প্রবীরের মা তাতে বেশ খুশি হলেন। মন্দিরা উৎসাহ ভরে মায়ের সঙ্গে কাজে লেগে গেল। প্রবীর অশোককে নিয়ে তার ঘরে গিয়ে দরজা বন্ধ করল।
প্রথমেই অশোক বলল, দেখে তো মনে হচ্ছে এখনো মনের ওপর দিয়ে ঝড় যাচ্ছে। আমি কেন এসেছি নিশ্চয়ই বুঝতেই পারছো। প্রবীর বলল, বোধহয় পারছি। তোমার পিছনে পিছনে পুলিশ আছে নাকি? সেটা নির্ভর করছে যে মৃণালিনীতে তুমি কোন ঠিকানা দিয়েছো। এবাড়ির ঠিকানা দিয়েছো নাকি? না, অন্য ঠিকানা দিয়েছি। তাহলে এখানে খুঁজতে আসতে পুলিশের সময় লাগবে। তার আগেই তোমার কাছ থেকে সমস্ত ব্যাপারটা আমি একবার জেনে নিতে চাই। দীপান্বিতা বা দীপালী বসুকে তুমি যদি নাই খুন করে থাকো, তাহলে তোমার জন্য আমি আছি। আর খুন করে থাকলেও কী পরিপ্রেক্ষিতে খুনটা হয়েছে সেটাও অবশ্য বিচার্য। আশা করি আমার কথা বুঝতে তোমার ভুল হয়নি। অশোক বেশ গম্ভীরভাবেই কথাগুলো বলল। প্রবীর কপালের উপর থেকে লম্বা চুলগুলো ঠেলে দিয়ে বলল, না, তোমার কথা বুঝতে আমার ভুল হয়নি। তবে তুমি একটা ভুল করছো। খুনটা দীপালী হয়নি, জয়ন্তী হয়েছে, যাকে আমি আমার বোন বলে পরিচয় দিয়েছিলাম। অশোক চমকে উঠে বলল, তার মানে 3 নম্বরের মেয়েটি খুন হয়নি? না, 14 নম্বরের মেয়ে খুন হয়েছে, আমার সঙ্গিনী। অশোক কয়েক মুহূর্ত কথাই বলতে পারল না। কথাটা সে বিশ্বাস করবে কি না সেটা বুঝতেই পারছে না। প্রবীর আবার বলল, আমি জানি সবাই এটাই সন্দেহ করবে, কেননা সকাল 7টায় দীপালী জয়ন্তীর বেশে আমার সঙ্গে চলে এসেছে, আর সেটা আমাকে ভয় দেখিয়েই। জয়ন্তীকে হত্যার পরে দীপালী সারা রাত্রি আমার ঘরেই ছিল। অশোক রুদ্ধশ্বাসে বলল, ব্যাপারটা আমাকে একটু বুঝিয়ে বলো দেখি। প্রবীর বলল, ব্যাপারটা এই, দীপালী বা জয়ন্তীকে কেউই ভালোভাবে দেখেনি, অর্থাৎ চেনবার মতো করে। 3 নম্বরে যখন জয়ন্তীকে খুন করা হয় তখন তার ডেড বডি দেখে সবাই ধরে নিয়েছে যে দীপালী খুন হয়েছে, আর দীপালী সকালবেলা আমার সঙ্গে চলে এসেছে। ভয়ে আমি মুখ খুলতে পারিনি। দীপালী পরিষ্কার বলেছিল, আমি যদি কোনো রকম গোলমাল করতে যাই তাহলে জয়ন্তীর ব্যাপারে আমাকে ফাঁসিয়ে দেবে। অশোক বিস্ময়ে হতবাক হয়ে রইল খানিকক্ষণ, তারপরে বলল, জয়ন্তীকে খুনটা করল কি? দুজনে মিলে, দীপালী আর রবিন। রবিনটা কে? রবিন 8 নম্বরে ছিল, বর্তমানে সে দীপালীর প্রেমিক। ওসো এভাবে বললে তুমি সব বুঝতে পারবে না। আমি তোমাকে সমস্ত ব্যাপারটা বলতে চাই। এই ঘটনা শুরু কয়েক বছর আগে, তবে এইটুকু বলতে পারি যে তোমাদের শহরে মৃণালিনীতে আমার যাবার উদ্দেশ্য ছিল কিন্তু দীপালীকে খুন করাই। দীপালীকে খুন করা? হ্যাঁ, আমি আর ওর ব্ল্যাকমেলিং সহ্যই করতে পারছিলাম না, কিন্তু পরিবর্তে আমি জয়ন্তীকেই হারিয়ে এলাম। বুঝতে পারিনি যে দীপালী আমার থেকেও বেশি সিয়ানা। ও তৈরি হয়েই গিয়েছিল, সেই জন্যই রবিনকে আগেই মৃণালিনীতে পাঠিয়ে দিয়েছিল। আচ্ছা একটা কথা বলো তো, তুমি আমাকে জানাতে গেলে কেন যে তুমি আমাদের শহরে মৃণালিনীতে যাচ্ছ? যাতে একজন অন্তত বলতে পারবে যে আমাকে সে চেনে এবং আমি ভদ্রবাড়ির ছেলে। অবশ্যই যদি কোনো বিপদে আপদে পড়তাম সেই জন্যই একটা পরিচয় দিয়ে রাখা ভালো। অশোক প্রবীরের চোখের দিকে তাকিয়ে দেখল। ওর বিশ্বাস হলো যে প্রবীর সব সত্যি কথাই বলছে। প্রবীর বলল,
কিন্তু আমি প্রতি মুহূর্তে পল গুনছি। হে, কখন রবিন এসে আমাকেই শেষ করে দেয়? কারণ আমি একমাত্র তার আর দীপালির কাজের সাক্ষী। যে অশোক তাকে আশা দিল, দেখো আমি যতক্ষণ আছি তোমার সে ভয় নেই, তুমি আমাকে আদ্যপান্ত সব ঘটনাই বলো। প্রবীরের সমস্ত কথা থেকে যা জানা গেল তা মোটামুটি এই রকম। প্রবীরের সঙ্গে প্রথম প্রেম দীপালির। দীপালি স্কুলে পড়াতো বটে, তবে নোটোরিয়াস টাইপ। প্রবীর একসময় বুঝতে পারে যে দীপালি তার সম্পত্তির জন্য তাকে বিয়ে করতে চায়, কিন্তু সে অন্যান্য ছেলেদের সঙ্গে সমানই প্রেম চালিয়ে যেতে থাকে। সেই সময় দীপালির হঠাৎ কনসেপশনও হয়ে যায়। প্রবীরের ওপরেই সেটা চাপিয়েও দেওয়া হয়। অনেক বলে কয়ে অ্যাবর্শনের ব্যবস্থাও করা হয়, কিন্তু নার্সিংহোমে দুজনের পরিচয় স্বামী স্ত্রী হিসেবে লেখানো হয়, আর তারপর থেকেই শুরু হয় ব্ল্যাকমেলিং। রবিন অর্থাৎ রবীন্দ্র চক্রবর্তী দীপালি বসুর পুরনো বন্ধু। রবিন এক ধরনের অসামাজিক এবং মাস্তান টাইপের ছেলে। দীপালির দূত হয়ে কয়েকবার এসে সে প্রবীরের কাছ থেকে টাকাও নিয়ে গেছে। এরকম অবস্থাতেই জয়ন্তীর সঙ্গে প্রবীরের পরিচয়। পরিচয় অবশ্য ঠিক বলা যায় না, কারণ শহরের মেয়ে হিসেবে পরিচয় আগেই ছিল। দুজনের মধ্যে আস্তে আস্তে ভাব ভালোবাসা জন্মায়। দীপালির কথা জয়ন্তীকে সে সবই বলেছে, কিন্তু দীপালি প্রবীরের জীবনে একটা প্রকাণ্ড রাহু। এই রাহু থেকে মুক্ত হতে না পারলে প্রবীরের মুক্তি নেই। জয়ন্তীকে বিয়ে করাও সম্ভব হয়ে উঠছিল না। তাই প্রবীর ভাবতে আরম্ভ করে যে কীভাবে দীপালির হাত থেকে মুক্তি পাওয়া যায়। শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত করে দীপালিকে এই পৃথিবী থেকে সরানো ছাড়া তার হাত থেকে আর মুক্তি নেই। তারপরেই মৃণালিনীতে যাওয়ার প্ল্যান করে সে। সে দীপালিকে জানায় যে তার সঙ্গে কথা বলবার জন্য প্রবীর ব্যস্ত, তাই তার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু এখানে না, বাইরের কোনো এক মফস্বল শহরে। দীপালিও তাতে রাজি হয়। অশোক বলল, কিন্তু ঘটল ঠিক বিপরীত কাণ্ড। আচ্ছা, এই কথা কি তুমি জয়ন্তীকে বলেছিলে? না, জয়ন্তীকে বলিনি, তবে ওকে সঙ্গে নিয়ে গেছিলাম অন্য একটা পরিবেশ এবং পরিস্থিতি খাড়া করার জন্য। এখন জয়ন্তীকে ওর বাড়ি থেকে খোঁজখবর করা হচ্ছে। এদিকে আমার এই অবস্থা। আমি জানি যে রবিন যে কোনো মুহূর্তে আমাকে আক্রমণ করে বসতে পারে। অশোক দেখল প্রবীরের উৎকণ্ঠার মধ্যেও জয়ন্তীর জন্য শোকটা রয়েছে। অশোক বলল, শোনো, আমি তোমাকে সরাসরি পুলিশের কাছে যেতে বলবো না, তবে তুমি আমাদের সাবডিভিশনাল মিস্টার এগেন তবে তুমি আমাদের সাবডিভিশনাল অফিসার মিস্টার চৌধুরীকে সব ঘটনাটাই বলবে। আমি তোমাকে সেখানে নিয়ে যাব, তোমার প্রোটেকশন উনি দেবার ব্যবস্থা করবেন, দরকার হলে তোমাকে হাজতেও রাখতে পারেন। হাজতে? হ্যাঁ, কিন্তু তাতে চমকাবার কিছু নেই, সেটাই হবে তোমার আত্মগোপনের সব থেকে ভালো জায়গা। খেদে তুমি আমার সঙ্গে একবার চলো। কিন্তু একটা কথা, দীপালি বা রবিনকে এখন কোথায় পাওয়া যেতে পারে একটু বলতে পারো? প্রবীর উত্তর কলকাতার একটা ঠিকানা দিয়ে বলল, ওরা দুজনেই বোধহয় এখন এই ঠিকানাতেই আছে, আর ওদের লোক আমার উপর নজর রাখছে। বাড়িতে টেলিফোন আছে? আছে, আমার এই ঘরেই তো আছে। অশোক ঘরের এক কোণে গিয়ে টেলিফোনে লাল পাজারকে ডাকল, বলল ও মফস্বল শহর থেকে বলছে, মৃণালিনী হোটেলের খুনি উত্তর কলকাতার এই ঠিকানায় আছে। সংবাদটা মফস্বলের থানাতেও লালবাজারই যেন জানায়। অশোক জানালো তার পক্ষে নিজের নাম বা ঠিকানা বলা কিছুতেই সম্ভব নয়। কথাটা বলতে বলতে শ্যামাপদর মুখটা ওর চোখের সামনে একবার ভেসে উঠল। অশোক বলল, মাসিমাকে এখন খেতে দিতে বলো,
আমরা দুজনেই বেরিয়ে যাব। তুমি বলেছো যে আমার বাড়িতে এখন কয়েকদিন থাকবে। আর হ্যাঁ, একটা কথা, জয়ন্তী 3 নম্বরে গেল কী করে? প্রবীর বলল, সরল বিশ্বাসে, আসলে ওর সঙ্গে দীপালির পরিচয় আগেই ছিল, কথা বলবার জন্য একটু ডেকেছিল। তাছাড়া জয়ন্তীর মনেও হয়তো একটু সন্দেহ হয়েছিল যে দীপালি কেন মৃণালিনীতে, বোধহয় আমার উপর একটু অবিশ্বাসও এসেছিল। অশোক ঘাড় নেড়ে বলল, অসম্ভব না। যাই হোক, আর দেরি করো না, তুমি এবারে চটপট তৈরি হও। প্রবীর দরজা খুলে মায়ের কাছে গেল। অশোক উদাস চোখে খোলা জানালা দিয়ে বাইরে নীল আকাশের দিকে তাকাল। আপনারা শুনছিলেন লেখক সমরেশ বসুর লেখা অশোক ঠাকুর সমগ্র থেকে মুখোমুখি ঘর গল্পটি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন, এবং যদি কোনো অন্য গল্পের রিকোয়েস্ট থাকে তো সেটাও অবশ্যই বলবেন। আর যদি এই চ্যানেলে গল্পগুলো আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে এই চ্যানেলটিকে এগিয়ে যেতে আমাদের সাহায্য করবেন, আমাদের একটু পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে ফিউচার নোটিফিকেশনের জন্য বেল আইকনটিকে ক্লিক করতেও অবশ্যই ভুলবেন না। আজকে তবে এ পর্যন্তই, পরে আবার দেখা হচ্ছে অন্য একটি গল্পের সঙ্গে। নমস্কার।